আসসালামু আলাইকুম হাও আর ইউ অল হোপ ইউ অল আর ডুইং ওয়েল ডিয়ার স্টুডেন্টস আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট সামথিং ভেরি ইম্পর্টেন্ট টুডে আই গেস ইউ মাইট বি কনফিউজ টু সি মাই অনলাইন বুকস চ্যাপ্টার ডিটেলস তোমাদের জন্য যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে অনেকেই কমপ্লেন করেছ যে তোমাদের চ্যাপ্টার ফোরে লেসন টুয়ের পর লেসেন থার্টিন লেসেন ফোরের জায়গায় লেসন থার্টিন লেখা এবং মেবি লেসেন থার্টিনের পড়াটাও ভিন্ন হতে পারে সো এটা আমার মতে প্রিন্টেড মিস্টেক যেহেতু এই মুহূর্তে আমি তোমাদের সামনে বই নিয়ে প্রেজেন্ট থেকে তোমাদেরকে প্রবলেমটা সলভ করে দিতে পারছি না সো দ্যাট তোমরা যেটা করতে পারো আমার যে অনলাইন বইটা দেখে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি তোমরা সে বইটা ফলো করতে পারো এবং সেইটার যে লিঙ্কটা আছে সেইটা আমি আজকে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সের নিচে অবশ্যই দিয়ে দেবো যাতে করে তোমরা ওখানে গিয়ে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো যে তোমরা কি রাইট ওয়েতে আছো না কোনো রকম ভুল হচ্ছে যেন আমার ভিডিওর সাথে তোমাদের পড়াগুলো একদম সিমিলার থাকে সো জাস্ট আমি বলবো যে তোমরা আমার ভিডিওটা ফোকাস করো তোমরা যা এক্সপ্লেন করছি লেকচারগুলো সেই লেকচারগুলোকে ফলো করো অ্যান্ড সেই নোট সেই টপিকের ব্যাপারগুলোকে নোট করে ফেলো দেন আই থিঙ্ক ইউ মাইট বি সলভ ওকে থ্যাংক ইউ ওকে নাও প্লিজ টার্ন ইউর পেজ নাম্বার থার্টি ওয়ান চ্যাপ্টার ফোর লেসেন নাম্বার ফোর প্রাইমারি ম্যাটেরিয়ালস ফর ড্রয়িং পিকচার্স আচ্ছা আজকে আমি তোমাদের ইংলিশ টিচিংয়ের ব্যাপারটার সাথে কিছু বাংলা কথাও অ্যাড করবো বিকজ আমি রিসেন্ট জানতে পেরেছি যে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা বাংলাতেও এই ভিডিওগুলো চাচ্ছে সো আমরা আমি বোথ সাইড কভার করা ট্রাই করবো আই থিঙ্ক তোমাদের বুঝতেও কিছুটা সুবিধা হবে ওকে পেজ নাম্বার থার্টি ওয়ান লেসন নাম্বার ফোর প্রাইমারি ম্যাটেরিয়ালস ফর ড্রয়িং পিকচার্স ওয়েদ আ পেইন্টার ড্র পিকচার্স he needs certain things we can call them the tools of drawing drawing tools are used in the pictures of different media paper pencil ink pen brush board pen color etc are the primary tools for drawing pictures of course in this lesson we are going to discuss about the tools first we can start with paper You can find many kinds of paper for drawing and colouring. Those are available in market. The paper are thick and thin, rough, smooth and shining surfaced. The paper of the ordinary standard for drawing, which is available in Bangladesh, named is curtis paper. We maybe know about the Curtis paper. Curtis paper are found in two or three qualities thick and Thin. Curtis paper, slightly dull white. This paper is primarily used for learning drawing pictures. Pencils, pen, ink, watercolor, and pastel color used with this thin Curtis paper. And slightly thick and rough surface paper. Is it the most suitable paper for drawing and watercolor? সো আমরা এখানে কার্টেজ পেপার পাচ্ছি ফার্স্ট এই পেপারদের মধ্যে আমরা একটা কার্টিস পেপারকে ধরে নিতে পারি কার্টিস পেপারটা খুব অ্যাভেলেবল এবং কার্টিস পেপার টু কাইন্ড অফ কার্টিস পেপার আমরা এখানে দেখতে পাচ্ছি থিক অ্যান্ড থিন কার্টিস পেপার একটু স্লাইটলি ডাল হোয়াইট কালার হয়ে থাকে এবং এটা বেসিক্যালি আমাদের ফার্স্টের যে একদম প্রাইমারি লার্নিংয়ের যে বেসিকটা থাকে সেটা শেখানোর জন্য আমরা কার্টিস পেপারটা ইউজ করে থাকি আমরা কিন্তু ক্লাসেও কার্টিস পেপার দিয়েই ড্রয়িং করা স্টার্ট করি আমাদের খাতাগুলোও কিন্তু কার্টিস পেপারে তৈরি Okay, next paper is next paper is offset paper. Offset paper is not good for drawing with watercolor. We can apply pencil and pen ink to this paper. So we got cartis paper which is thick and thin and also know about offset paper. Now we get to know which paper is the best for watercolor. ওয়াটার কালারের জন্য সবচেয়ে বেস্ট যে পেপারটা সে পেপারটা হচ্ছে নাম হ্যান্ডমেড পেপার হ্যান্ডমেড পেপার মানে যে পেপারটা হাতের তৈরি পেপার হ্যান্ড মেড পেপার দিস পেপার ইজ দ্য বেস্ট পেপার ফর ওয়াটার কালার মেড বাই দিস দিস হ্যান্ড হ্যান্ডমেড পেপার নাও অ্যাডে ইজ মেড বাই মেশিন ইন দিস পেপার পেন্টিং ক্যান বি ডান উইথ প্যাস্টেল কালার অলসো সো এই হ্যান্ডমেড পেপারটা বেসিক্যালি হাত দিয়ে তৈরি করার জন্য এই পেপারটার নাম হ্যান্ডমেড পেপার হলো কিন্তু এখন এটা যেহেতু ভ্যালুয়েবল একটা জিনিস এবং এই জিনিসটা খুব বেশি আমাদের ইউজ করা হচ্ছে এই জিনিসটার প্রোডাক্টের কোয়ান্টিটি একটু বাড়ানো দরকার সো দ্যাট এইটার জন্য হ্যান্ডমেড পেপারটাকে অ্যাজ ইট ইজ আগেকার মতনই কোয়ালিটি রেখে সেটাকে মেশিনের দ্বারা তৈরি করা হয় মেড বাই মেশিন দেয়ার আর অলসো আদার পেপার আর অ্যাভেলেবল আর্ট কার্ড আর্ট পেপার

আর্ট কার্ড ও আর্ট পেপারটা খুব হেল্পফুল হয় ওকে পেজ নাম্বার থার্টি থ্রি দে আর কালার পেপার অফ ডিফারেন্ট কালার দে আর থিক থিন রাফ অ্যান্ড স্মুথ পিকচার্স ক্যান বি ড্রন ইন মেনি ওয়েজ অন দিস কালার পেপার বাই কাটিং পেস্টিং Paper on board and drawn picture with them called Colas paper, Colas picture. So we know we get to know about lots of paper in this lesson. First of all, we know about cartis paper. There are two types of cartis paper, thick and thin. After that, we know about offset paper. Offset paper is very good for drawing.

সেটাও কিন্তু অনেক সময় পেপার হিসাবে কাজ করা হয় কোলস পেপার বলা হয় বা কোলস পিকচার বলা হয় ওকে নাও উই অল গেট টু নো অ্যাবাউট পেন্সিল পেন্সিল ইজ দ্য মেইন টুল ফর ড্রয়িং পিকচারস দেয়ার আর সাম অর্ডিনারি পেন্সিলস ফর রাইটিং অ্যান্ড দেয়ার আর সাম ডিফারেন্ট কাইন্ড অফ পেন্সিলস ফর ড্রয়িং পিকচার্স এইচ বি 1b 2b 3b 4b 5b 6b etc are written on the body of those picture, uh, pencils hard-headed pencils are used for writing they cannot mark spots deeply on paper but 2b 3b 4b 5b and 6b those pencils are very soft and very they are deeply on the paper many artists draw full picture with pencils

তোমাদের কি মনে হয় যে এটা কেন পেন্সিলের ভিতর এই ভেরিয়েশনগুলো থাকে বা এই পেনসিলগুলোকে কেন এতগুলো নাম্বার দেওয়া হয় বা কেন বলা হয় যে পেন্সিলগুলো কখনো সফট হিসেবে কাজ করে কখনো সফট মার্ক হিসেবে ফেলে কখনো ডিপ ডিপলি স্পট ফেলতে পারে না কখনো কেন কারণ এই যে এইচ বিটা আছে ওয়ান বি এইচ বি ওয়ান বি টু বি এই পেনসিলগুলোর একটু হার্ড পেন্সিল হয় এই হার্ড পেন্সিল হার্ড হেডেড পেন্সিলগুলোকে বলা হয় তারা একটু শক্ত টাইপের এবং একটু কঠিনভাবে দেখতে হয় জিনিসগুলো যখন তুমি ড্র করবে তখন সেই জিনিস যে ছবিটা ড্র করছো সেই ছবিটা একটু হার্ড একটা লাইন দ্বারা তৈরি হয় আর যখন কোনো একটা ছবি ড্রয়িং করার পরে সেই ছবিটাকে যদি আমি একদম ফুল পিকচারস উইথ পেন্সিলস দিয়ে করে ফেলি তাহলে সেই ছবিটাতে অবশ্যই আমাদের টু বি থেকে সিক্স বি পর্যন্ত ইউজ করা যেতে পারে কারণ থ্রি বি ফোর বি ফাইভ এবং সিক্স বিগুলো কন্টিনিউয়াসলি দে ভেরি সফট হেডেড সেগুলোকে সহজে কোনো কিছু স্কেচ করা যায় যেমন আমরা এর আগের যে ক্লাস ছিল সেখানে আমরা পড়েছি লাইট অ্যান্ড শেডের ব্যাপারে যে কখনো কোনো কিছু দূর থেকে আলো পড়লে সেই জিনিসটা একটু হালকা শেড হয় যখন একটু কাছ থেকে লাইটটা যখন একটু কাছে চলে আসে বা জিনিসটা যখন লাইটের কাছে চলে যায় তখন কিন্তু শেডটা আরও একটু ডিপ দেখায় এটার কারণ হচ্ছে সেটা যে শেডটা পরে এই শেডটা যদি পেন্সিল দিয়ে তুমি করতে যাও সেক্ষেত্রে তুমি যে যেটাকে বেশি গাঢ় শেডটা মনে হচ্ছে সেই গাঢ় শেডটা তুমি কখনো এইচ দিয়ে করতে পারবে না তাতে করে তোমার পেপারটা ছিঁড়ে যেতে পারে কারণ ওটা খুব হার্ড আর যে পরবর্তী যে ফোর বি বা সিক্স বিগুলো আছে পেন্সিলগুলো আছে সেই পেনসিলগুলো তুমি ইজিলি ওটাকে দিয়ে ডার্ক একটা টোন আনতে পারবে বিকজ ওই টোনটা খুব ইজিলি এই পেন্সিল দ্বারাই সম্ভব এই পেন্সিলগুলো একটু সফট চারকোল টাইপের হয় সো আমাদের এখানে টু টাইপস ইউজেস আমরা দেখলাম পেন্সিলের একটা হচ্ছে শুধু ড্রয়িং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড দ্য আদার্স পেনসিলস আর ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইয়োর ফুল কভারেজ তুমি ফুল পিকচার উইথ পেন্সিলস যদি করতে চাও দেন এটা পসিবল শুধুমাত্র টু বি ফোর বি এবং এক্সটেন্ড যেটা হয় টু বি ফোর বি সিক্স বি ফাইভ বি সেই এক্সটেন্ডেড পেন্সিলগুলো দ্বারা সেই পেন্টিংটা করা পসিবল হয় আচ্ছা আমরা এখানে নতুন কিছু ওয়ার্ড লার্ন করলাম নিউ ওয়ার্ড লার্ন কোলাস পিকচার বক্সবোর্ড কার্টিস পেপার হ্যান্ডমেড পেপার উই অল নোন অ্যাবাউট দ্যাট আই অলরেডি ডিসকাস অ্যাবাউট দিস Okay, page number thirty three, lesson number five. Ink pen and ink brush. Pen basically used for writing, but it can be drawn with pen too. Black ink used to draw any kind of picture. There is a special kind of black ink which is generally called Chinese ink. China artists used a lot of black ink from ancient time. বাট দিস কাইন্ড অফ ব্ল্যাক ইংক ইজ কল ইন্ডিয়ান ইংক টু সো আমরা যেরকম পেনটাকে ইউজ করে থাকি লেখার জন্য সো পেনটা কিন্তু লেখার সাথে সাথে আস্তে আস্তে আমাদের চাইনিজ ইঙ্ক বা ব্ল্যাক ইঙ্ক নামে যে একটা নতুন ক্যাটেগরির একটা ইঙ্ক আছে সেই ইঙ্কের সাথে কিন্তু পেনটাকে সিমিলারিটি রেখে আমরা পেন অথবা এই ব্ল্যাক ইঙ্ক অথবা চাইনিজ ইঙ্ক দ্বারা একটা ছবি আঁকতে পারি নেক্সট দেয়ার ইজ এ পেন নেম সিগনেচার পেন পিকচার ক্যান বি ড্রন উইথ দিস টু অলসো মেনি আর্টিস্ট ড্র পিকচার্স পুটিং ইংক অন দ্য ব্রাশ দেন ইজ অ্যানাদার উইথ ড্র পিকচার্স উইথ এ পেন মেড অফ অলমোস্ট সামথিং উইচ ইজ নেমড মার্কার পেন আমরা কিন্তু কম বেশি সবাই মার্কার পেনটা ইউজ করে থাকি আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে সো সিগনেচার পেনটা কি যেটা দিয়ে আমাদের সিগনেচার করা হয় এটার জন্য স্পেসিফিক কিছু পেন রয়েছে সো সিগনেচার পেনকে দিয়ে আমরা অনেক সময় ড্রয়িংও করে থাকি পিকচারও করা হয় বিভিন্ন মানে পেন্টিংও করা হয় এবং এরকম আরেকটা আছে যেটা সিগনেচার পেন থেকে একটু ভারী এবং জিনিসটা একটু বেশি ডার্ক একটা লাইন দেখাবে সেটা হচ্ছে মার্কার পেন মার্কার পেনটা বেসিক্যালি আমরা কোনো কিছু ড্রয়িং করার পরে মার্ক করে থাকি চারপাশে একটা বর্ডার করে থাকি মার্কার দিয়ে আমরা বিভিন্ন রকম বইয়ের বিভিন্ন জায়গায় দাগ দিয়ে থাকি মার্কার পেন দিয়ে আমরা বিভিন্ন রকম এক্সাইটিং নিজেদের কোনো কিছু ক্রিয়েট করার থাকলে সেটা করে থাকি বোর্ডে সো মার্কার পেনের কিন্তু ইউজটা আমাদের রেগুলার বেসিস আমরা ইউজ করেই থাকি আমাদের লাইফে শিল্পাচার্য জয়নুল আবেদিন লাইক টু ড্র পিকচার্স উইথ খাক পেন আচ্ছা হোয়াট ইজ খাক পেন অ্যান্ড শিল্পাচার্য আবেদিন উনি এই খাক পেনটা ইউজ করতেন কীভাবে খাক পেন বেসিক্যালি একটা এমন ধরনের কলম যেখানে ইঙ্ক ভরে বা ইঙ্কের যে কৌটা থাকে বা ইঙ্কের যে বটলটা থাকে সেটাতে চুবিয়ে ড্রয়িং করা হয় ওই পেনটা দিয়ে মেনি অফ দিস ফেমাস মেনি অফ হিস ফেমাস ড্রয়িং ওয়াই ড্রন উইথ দিস ওয়ে দিস টাইপ অফ পেন মেজ অফ ব্যাম্বো সো বাঁশের তৈরি এই ধরনের এক ধরনের কলম থাকে যে কলমটা অনেক আগেই তারা প্রচলিত প্রচলন করা হয়েছে অনেক আগেই এটা পাবলিশড হয়েছে বিকজ এটাকে শিল্পচার জয়নুল আবেদিন ড্রয়িং করতো তার অনেকগুলো ছবিতে এই পেনটার ইউজ করা হয় পেনটাতে বিশেষ বৈশ বৈশিষ্ট্য থাকে আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিচ্ছি খাক পেনটা দেখার জন্য এবং এই পেনটার সাথে একটা ইঙ্কের বোতল থাকলে সেটাতে চুবিয়ে তারা বা আর্টিস্ট নিজের মতো করে ড্রয়িং করতে পারে এটা একটু স্ট্রাগলিং ড্রয়িং স্ট্রাগলিং পেইন্টিং হতে পারে বাট ইট আউট আউটকাম ভেরি নাইস ওকে নাও পেজ টার্ন ইউর পেজ নাম্বার থার্টি ফোর লেটস টক অ্যাবাউট ব্রাশ দিস ব্রাশ ইজ মেইন টুল ফর ড্রয়িং পিকচার্স দেয়ার আর টু কাইন্ড অফ ব্রাশ ওয়ান ইজ ইউজ ফর ওয়াটার কালার অ্যান্ড আনাদার ইজ ইউজ ফর oil color. Brushes আর made of animal fur and the feather artificially made. ব্রাশ are made from thin to thick that means it নাম্বার from 0 to 20. Number 0 থেকে নাম্বার 20 পর্যন্ত ব্রাশ থাকে যেমন আমরা পেন্সিলের জানি এই জি বি টু বি সেরকম জিরো থেকে টোয়েন্টি পর্যন্ত থাকতে পারে দেয়ার আর মোট ডেলিকেট ব্রাশেস বিলো নাম্বার সো আরও কিছু সফট ব্রাশ পাওয়া যায় জিরো ওয়ানের নিচের জিরো বা জিরোর থেকেও নিচে ডাবল জিরো বা ট্রিপল জিরো সো দ্য ইউজ অফ ব্রাশ কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য আর্টিস্ট কমফোর্ট অ্যান্ড উইশ অনেকে দেখা যাচ্ছে অনেক একটা মোটা ব্রাশ দিয়েও চিকন একটা টান দিতে পারে আবার অনেকে চিকন একটা ব্রাশ দিয়েও সেটা করতে পারে সো ইটস ডিপেন্ড অন ইউ অন মি অন আর্টিস্ট যে যারা এটাকে কীভাবে তুলতে পারে ইফ ইউ ফিল আনকমফোর্টেবল দেন ইউ ক্যান ইউজ দিস with soft brush or below number 1 brush in book we saw a picture of easel yes now let's talk about canvas board clip and easel board and clip are made very uh, board and clip are very necessary for drawing pictures উই ফিক্সড আ পেপার অন বোর্ড উইথ এ ক্লিপ সাম ড্র সামারি সাম অন ড্র পিকচার্স ক্লিপিং দ্য বোর্ড অন দ্য ইজেল ইজেল ইজ ভেরি ইউজফুল টু ড্র সো ইজেলটা ব্যাপার ইজেলটা হচ্ছে কাঠের তৈরি একটা ম্যাটেরিয়াল যেটাকে একটু সোজা করে দাঁড় করানো থাকে এবং এটাতে তুমি তোমার ক্যানভাস অথবা তুমি তোমার বিভিন্ন আর্টি যে এলিমেন্টগুলো আছে সেটাকে দাঁড় করিয়ে তুমি অয়েল কালার করতে পারো প্যাসেল কালার করতে পারো ওয়াটার কালার একটু হার্ড হয়ে যায় বিকজ জিনিসটা একদম সোজা করে দাঁড়ানো থাকে সো তুমি একটু এখানে প্যাস্টেল কালার অয়েল কালার অ্যাক্রোলিক কালার টাইপের কাজগুলো করতে পারো নাও প্লিজ ওপেন পেজ নাম্বার থার্টি ফাইভ লেসন নাম্বার সিক্স কালার ফর ড্রয়িং পিকচার্স নাও উই ডিসকাস অ্যাবাউট কালার ফর ড্রয়িং পিকচার্স সো উই ক্যান নট থিঙ্ক অফ পেন্টিং আ পিকচার উইদাউট কালার রাইট অ্যান্ড পিকচার্স ড্রন উইথ ভেরিয়াস কালার কালার আর ফাউন্ড ইন ডিফারেন্ট কন্ডিশন

কিন্তু ওয়াটার কালার পোস্টার কালারের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায় ইন বিটুইন তাদের ডিফারেন্সটা কোথায় ওয়াটার কালারটা খুব ট্রান্সপারেন্ট এবং খুব লাইট একটা কালার যেটা পানির সাথে মিক্সড করলে খুব যে তুমি কাগজে দিলে খুব একটা ট্রান্সপারেন্ট লুক দিবে খুব ক্লিয়ার একটা লুক দেবে কিন্তু পোস্টার কালারটা একটু থিক হয় পানির সাথে মিক্সড করার ফলে জিনিসটা যখন তুমি কাগজে দেবে তখন সেই জিনিসটা একটু ভারী দেখতে মনে হয় ওয়াটার কালারের মতো অতটা ট্রান্সপারেন্ট হয় না তাদের দুজনের মধ্যে ডিফারেন্স এটাই তাছাড়া দুটোকে দুটোর মধ্যে যে কোনো একটা কালার দিয়েই কাজ করা যায় নো প্রবলেম দে আর অয়েল কালার টু বাই মিক্সিং তারপিন অ্যান্ড লিনসেড অয়েল উইথ অয়েল কালার অ্যান্ড পিকচার আর ড্রন ওকে অয়েল কালারের সাথে আমরা কী মিক্সড করে করতে পারি অয়েল কালারটার সাথে কী মিক্স করা যায় ওয়াটার কালার এবং পোস্টার কালারের সাথে যেরকম আমরা পানি মিক্সড করতে পারি অয়েল কালারের সাথে আমরা কী মিক্সড করতে পারি অয়েল কালারের সাথে আমরা লিনসেড অয়েল এবং তারপিন নামে একটা জিনিস আছে যেটা আমরা মিক্সড করে অয়েল কালারটা করতে পারি এখানে কিছু কালার ছবি দেওয়া আছে ওয়াটার কালার অয়েল কালার প্যাস্টেল কালার অ্যান্ড পেন্সিল কালার আমরা একটু দেখে রাখবো এটা আমরা তো আগেও জানলাম যে ওয়াটার কালারটা আমরা পেয়ে যাই ছোটো ছোটো টিউবের মধ্যে আর পোস্টার কালারটা ছোটো ছোটো গ্লাসের জারে পাওয়া যায় আর ওই টিউবের মতনই অয়েল কালারটা পাওয়া যায় ওকে ওয়েল দ্যাটস অল ফর টুডে ইন নেক্সট ক্লাস উই উইল টক অ্যাবাউট সাবজেক্ট অফ পেন্টিং উইচ ইজ অলসো ফ্রম লেসেন সিক্স আচ্ছা থ্যাংক ইউ আজকে ক্লাসটার জন্য আপনারা যারা দেখেছেন বা তোমরা যারা দেখেছ তাদেরকে আমি আবার একটু মেনশন করতে চাই যদি তোমাদের বইয়ের সাথে তোমাদের হার্ড কপি বইটার সাথে যদি আমার এখানকার অনলাইনের চ্যাপ্টারগুলো না মিলছে তাহলে তোমরা অবশ্যই আমার যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে বইয়ের অনলাইনের যে কারিকুলাম যে অনলাইনের যে পড়াগুলো সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো এবং সেটা দেখার ফলে তোমাদের আই থিঙ্ক প্রবলেমগুলো একটু সলভ হয়ে যাবে আপাতত তোমরা স্টাডি করতে পারবে এবং ইজিলি আমার সাথে কমিউনিকেট করতে পারবে হোপফুলি তোমরা আজকের ভিডিও লাইক করেছো প্লিজ স্টে সেফ স্টে অ্যাট হোম ভালো থাকো ভালো করে পড়াশোনা করো এই ফ্রি টাইমটা একটু কাজে লাগানোর চেষ্টা করো জানি একটু বোরিং হয়ে যাচ্ছে সব কিছু বাট তারপরও চেষ্টা করবে একটু পড়াশোনা করার একটু খারাপ লাগলে পেন্টিং করবে অবশ্যই আমাকে দেখাবে ইনশাল্লাহ আমাদের যখন সব কিছুই নর্মাল হয়ে যাবে আমরা অবশ্যই এটা নিয়ে বসবো আমরা দেখবো পেন্টিংগুলো তোমাদের পেন্টিংগুলো আমি দেখার জন্য অনেক ওয়েট করছি ইনশাআল্লাহ দেখা হবে ততদিন তার আগে ভালো থাকো সুন্দর থাকো সেফ থাকো আসসালামু আলাইকুম